কেমন আছেন বন্ধুরা? আজ আপনাদের দেখাবো আমি কিভাবে সি ড্রাইভকে আমরা খালি করতে করবো উইন্ডোজ 10-এ, এবং এটা খুবই সহজেই আমরা করতে পারি। এর জন্য আপনাকে কোনো ধরনের প্রোগ্রাম বা থার্ড পার্টি সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে না, আপনি খুব সহজেই করতে পারবেন। সো দেখুন কিভাবে করতে হয়। কিছু ইনফরমেশন ক্লিন করলে আমরা সি ড্রাইভকে আমরা পরিষ্কার করতে পারবো, এটা আমাদের পিসিটা অনেক ফাস্টার হয়ে যাবে। সো প্রথমে আমরা ক্লিনিং করব, সেই জন্য আমরা প্রথমে উইন্ডোজে গিয়ে আমাদের যে রান নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করব এবং সেখানে টাইপ করব ট্যাম্প। টাইপ করার পর এখান থেকে আমরা দেখতে পাবো কিছু ফাইল শো করবে। কন্টিনিউ দেওয়ার পর আমরা সবগুলোকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে, তারপর এগুলোকে ডিলিট করে দেবো কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে। এখানে একটা চেকবক্স আছে, সেটাকে চেক করে স্কিপ করলেই ডিলিট হয়ে যাবে। তারপর আবার আমরা রানে যাব, রানে গিয়ে আমরা টাইপ করব পার্সেন্টেজ স্ট্যাম্প পার্সেন্টেজ এবং ওকে দেব। তারপর আবার কিছু ফাইল এখানে শো করবে, সেগুলোকে পুনরায় সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে ঠিক আগের মতোই আমরা ডিলিট করে দেব। আবার রানে যাব, তারপর এখান থেকে আমরা ফ্রেজ টাইপ করব এবং সেই একইভাবে কন্টিনিউ দেওয়ার পর এইখানে অনেকগুলো ফাইল দেখা যাবে যেগুলো আনইউজফুল ফাইল। আমরা এগুলোকে আবার সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে আবার ডিলিট করে দিব আগের মতোই। এখন আমরা রিসাইকেল বিনে চলে যাব। আমরা জানি রিসাইকেল বিনে আমাদের অনেক কিছু ফাইল থাকে যেগুলো আমরা আমাদের প্রয়োজন না, আনওয়্যার এবং ডিলেটেড ফাইল। সো আমরা ওইখানে যে ফাইলগুলো আমাদের প্রয়োজন আমরা সেগুলোকে রিমুভ করে দেব। রিসাইকেল বিন থেকে রিমুভ করার জন্য আমরা প্রথমে আমরা যে রিসাইকেল বিনে যাব এবং সেখান থেকে ক্লিন করে দেব। সো শিফট ডিলিট দিয়ে কমপ্লিটলি ক্লিন হয়ে যাবে। সো এইখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো এবং সেটাকে টেকনিক্যালি আমরা ডিলিট করে কিছু স্পেস তৈরি করতে পারবো ডিলিট কি। সো ইভেন্টুয়ালি সি ড্রাইভটা সিস্টেমটা কিন্তু অনেকটা ক্লিন হয়ে যাবে, এবং যদি স্লো হয়ে যায় এবং যদি রিসাইকেল বিনের মধ্যে যদি কোনো অনেক দিন যাবত থাকে তাহলে কিন্তু আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়। তো রিসাইকেল বিন থেকে আমরা সেই ফাইলগুলোকে সিলেক্ট করে সবগুলোকে ডিলিট করে দেব। ডিলিট করার পর আমাদের অনেকটা স্পেস হবে যা আমাদের কম্পিউটারকে ফাস্ট করবে, এবং আমরা আনইনস্টল মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে আরও ফাস্ট করতে পারি। সেই জন্য কিছু প্রোগ্রাম আর সফটওয়্যারের যে প্রোগ্রাম ইনস্টল করা থাকে সেইগুলোকে আমরা ডিলিট করে দেবো, রিমুভ করে দেব। তা রিমুভ করার মাধ্যমে আমরা অনেক স্পেস পাবো সি ড্রাইভে। তো চলুন দেখা যাক কীভাবে। আমরা প্রথমে যাব উইন্ডোজে, আনইনস্টল লেখা লেখার পর এখানে অ্যাড রিমুভ নামে একটা অপশন আসবে, সেখানে গিয়ে আমরা চলে যাব যে সাউন্ড ক্লাউড নামে এটা আনইনস্টল করে দেবো। অর্থাৎ আমাদের যেগুলো আনইউজফুল যে অ্যাপসগুলো আছে, আমরা আসলে যেগুলো ব্যবহার করি না সচরাচর আমাদের প্রয়োজন নয়, আমরা ওইগুলোকে ডিলিট করে দেবো। অপটিমাইজ সি ড্রাইভ, এইখানে এইখান থেকে আমরা আমাদের পিসিতে চলে যাব এবং লোকাল ডিস্কে যাওয়ার পর প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে আসার পর টুলসে আসব, সেখান থেকে অপটিমাইজ অপশন আছে সেটাতে ক্লিক করব। করার পর এখানে দেখবেন আমাদের সি ড্রাইভগুলো দেখাচ্ছে, আমরা সি ড্রাইভে ক্লিক করব, ক্লিক করে অপটিমাইজে আবার ক্লিক করব, ক্লিক করে ক্লোজ করে দেবো, ওকে করে দেবো। সি ড্রাইভ ক্লিন আপ করব, ডিস্ক ক্লিন আপ যেটাকে বলা হয়। ফাইনালি আমরা যেটা করতে যাচ্ছি আমাদের সি ড্রাইভকে ক্লিন করার জন্য। সো এভরিথিং আমাদের যে আনওয়ান্টেড যে ফাইলগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করব, সেজন্য আবার আমরা উইন্ডোজ এবং ডিস্ক ক্লিন আপ যে অপশন আছে সেটাতে আমরা চলে যাব। এখানে গিয়ে আমরা যেটা করব এখান থেকে এই কিছু ওই যে টেম্পোরারি যেগুলো সিলেক্ট করে নেব, তারপর এটাকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। এইখান থেকে আমরা আবার সিলেক্ট করে দেব যেগুলো আমাদের প্রয়োজন না, যেমন টেম্পোরারি ফাইল রিসাইকেল বিন ক্লিন করে দিতে হবে। তারপর আবার সি ড্রাইভে আমরা ক্লিক করব। এখন দেখুন আমাদের